আমরা এখন শুট করবো, এই যে সাজগোজ চলছে দেখতে পাচ্ছ, অলরেডি রেডি, শুধু মেকআপটা বাকি। মেকআপ বলতে কিছুই করবো না, শুধু জাস্ট দেখতে হবে তোমরা সবকিছু। এই যে দেখো আমরা মেকআপ করছি, সে কি করছে দেখাও তো। তার মা হাই তো ছিলেন, বলো কিছু, আমাদের ভিডিওটা যখন আসবে তখন দেখতে পাবো। সে জিনি শুধু ওখানটা তুই যে করে দিয়েছিলি ভালো। আরে ভাই ভিডিও আরে তো জেসে তোমার জিনিস ডাংটা খেলিবি না দরকার নেই কথা, অনুর ওটা কি ওর কথা, ঠিক করবি না পারবি পড়তে হবে সাদা রঙের, তুই আমাকে হাইলাইটার দিই। উঠি যেমন ফাউন্ডেশন টেশন ছিল এটা হচ্ছে আমাদের সেই ভালোবাসার শহর কলকাতা, এটা তো বুঝতেই পেরেছো তোমরা, হাওড়ার ব্রিজ। সো কেমন লাগছে বলো, পুরো কলকাতাটা একদম বাংলা আমাদের সেজে উঠেছে পুরো দারুণভাবে। আর আমরা তো একদম কি করছিলাম বুঝতে পারছো, মানে পুরো কাট কাট করে মানে দুটো ভিডিও জাস্ট বানিয়েছি, মানে একদম বিকেলও হয়ে গেছিলো, দুটো ভিডিও বানাতে আমাদের এই অবস্থা, মানে যা তা দুটো ভিডিও মানে ভালো মতো হয়নি। তোমরা ইউটিউবে শর্ট যদি দেখে থাকো তো, আর যদি না দেখো তো তাহলে দেখে নাও অলরেডি, মানে যা নর্মালগুলো বানিয়েছিলাম সেইগুলোই জাস্ট অ্যাড করে করে এখান থেকে সেখান থেকে নর্মাল যা হয়েছে আর কি। আর তেমন কিছু বানানো হয়নি, প্রোগ্রাম ছিল অন্য জায়গায়, তার জন্য জাস্ট নর্মাল তোমাদের সামনে তুলে ধরলাম, আগের বছর দেখা যাবে তখন। তারপর আমাদের সাজগোজের মধ্যে একটু একজনের সঙ্গে ঝগড়াও হয়ে গেছিলো, তার জন্য ঠিকমতো সাজাও হয়নি। তারপর সন্ধ্যাও হয়ে গেছিলো, কালার কমে আসছিলো, ভিউটা তো তেমন আসছিলো না। আর যাই হোক, একটা নর্মালি দুটো ভিডিও বানানো হয়ে গেছে, এনাফ, দুটো শর্ট বানানো হয়ে গেছে ওতেই এনাফ। আর যারা যারা আমাদের এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল।